বাদশা ওমর দরজায় তালা লাগায় কান্না করে আবু হুরায়রা সাহাবী বলেন খলিফাতুল মুসলিমিন কান্না করেন কেন কয় কান্না করি এই জন্য জাহান্নামের ভয় কবরে একা কেমনে থাকবো আবু হুরায়রা বলে ও খলিফাতুল মুসলিমিন আল্লাহ তো জান্নাতি দর্জনার ভেতর আপনার নাম দ্বিতীয় রাখছেন এত ভয় কেন ওমর কান্না করে কয় ভাই আবু হুরায়রা যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন আমার গুনার কারণে অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ কখনো বেজার হয়ে যায় জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে ও এলাকার যুবকেরা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন আল্লাহকে মানতে গেলে জান্নাতের পথে চলতে গেলে ব্যবসাও বন্ধ করা লাগবে না চাকরিও বন্ধ করা লাগবে না আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় চলতে গেলে স্কুল কলেজে লেখাপড়াও বন্ধ করা লাগবে না যেখানেই থাকবেন পাঁচ বেলার নামাজ যেন বন্ধ হয় না যায় আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন নজর হেফাজতে রাখবেন আল্লাহর রিজিকের মালিক হায়াতের মালিক আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে থাকবেন আল্লাহ দরজা খুলে দিবেন আপনার মতো ডানে বামে তাকায় দেখেন কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তা পড়ে নাই অথচ আপনাদের লাইনে থাকিয়া ব্যবসা করে নামাজ ছাড়ে না চাকরি করে নামাজ বাদ দেয় না আপনি কেন পারবেন না এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করে নেন আপনার এত বয়ান করার পরে কেন যেন আপনার নামাজ পড়তে ভালো লাগে না দাড়ি রাখতে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না কিন্তু আবার একদল আপনার মতো বান্দা তাকায় দেখেন আজান হইলে মসজিদে না ঢুকলে ভালো লাগে না দাড়ি না রাখলে ভালো লাগে না জিকিরের আওয়াজ না দিলে ভালো লাগে না কোরআন তেলাওয়াতের আওয়াজ না শুনলে মজা লাগে না বিষয়টা কি আপনিও মানুষ সেও মানুষ আপনিও তিন বেলা খান তারাও তিন বেলা খায় ও বান্দা আসলে বিষয় হলো ওই বান্দা আমার মাওলার কুদরত নিয়ে গবেষণা করতে 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 চিন্তা করে দেখলো গুনাহ কি জিনিস গুনার শাস্তি কেমন কয় জাহান্নাম ওই জাহান্নামের আগুনটা কেমন চিন্তা করলো সূর্যের গরম দুনিয়ার আগুনের থেকে ওন 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা ওইটা ভাবতে ভাবতে অন্তরে ভয় ঢুকিয়ে গেছে এমন এক ভয় অন্তরে ঢুকছে এবার বান্দা নিয়ত করে গেল দুনিয়ার কষ্টের থেকে তো মরার পরে গুনার কারণে কষ্ট বড় ভয়ঙ্কর ওই কবরের মাটির চাপ অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো এইভাবে চিন্তা করতে করতে বান্দা আমার মালিকের এত ভক্ত হয়ে গেছে এখন বান্দা চিন্তা করে চাকরি থাকলে থাকবে না থাকলে নাই আল্লাহর বিরুদ্ধে যাব না নবীর তরিকা ছাড়ব না নামাজ ছাড়ব না ওই বান্দার অন্তরে এমন ভাবে ঢুকিয়ে গেল রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জীবনে মরিয়া গেলে যাব নামাজ বন্ধ করব না নবীর তরিকার বাহিরে চলব না এই কল্পনায় যখন বান্দা ঢুকছে ওই বান্দা এখন এমন ঈমানওয়ালা হয়ে গেছে আমার আল্লাহ দরজাটা খুলে দিয়ে কয় আয় আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে দিলাম এমন মায়া অন্তরে ঢুকছে জীবন দিতে রাজি ঈমান থেকে বান্দা পেছনে যেতে রাজি না কিন্তু ওই গবেষণা তো তোমার অন্তরে নাই তুমি খাও ঘুমাও কোনো চিন্তা নাই কে মারা গেল তোমার খবর নাই কে সন্তান ছাড়িয়া কবরে গেল খবর নাই কার ব্যবসা বাণিজ্য কি হলো খবর নাই কত বান্দা ব্যবসা বাণিজ্য ছাড়িয়া কবরে গেল কত বান্দার বাড়ি আছে বান্দা দুনিয়াতে নাই বাড়িঘর ছাড়িয়ে তিমের মতো কবরে চলে গেল
কত মা কবরে গেল কত বাবায়ে কবরে গেল সন্তান মা মা বলে কান্না করে মা আর খুঁজে পায় না ও আল্লাহর গোলাম একটু চোখ দুইটা বন্ধ করে ভাবো একদিন তো যতই বাহাদুরি করো না কেন নমরুদ টিকতে পারলো না সাদ্দাত কারুন হামান সব চলে গেল কিন্তু ওদের নামাজ দুনিয়ার কেউ নেয় না ও আল্লাহর বান্দারা দুনিয়া কিছুই না নবীর তরিকায় যারা চলতেছি কই আমরা তো না খাইয়া মরে যাই নাই আমগো সম্মান কমে নাই আল্লাহর শুকর সমস্ত বিধর্মীরা যত বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা তাবলীগের বিরোধিতা জিকিরের বিরোধিতা আলেম ওলামাদের বিরোধিতা এরপরে আবার কিছু নামদারি মুসলমানেরাও চক্রান্ত করে আল্লাহর শুকর তাকাইয়া দেখো আমার আল্লাহ যদি হকের বাতি জ্বালায় দেয় কেউ নিভাইতে পারে না এরে নবীর উম্মতের দল কয়দিন আর জমিনের মধ্যে বাহাদুরি করো বারে যুবক তোমার মতো কত যুবক কবরে চলে গেল তুমি আগামী বছর থাকবা কিনা জানা নাই আজকে রাতের বেলা বয়ান শুনো আগামী কাল এই টাইমে তুমি সুস্থ থাকবা তারও গ্যারান্টি নাই এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক ও আল্লাহ জীবনে সব মিটাইয়া গুনাহ তো কম করি নাই আজকে থেকে তওবার নিয়ত করতে চাই ও যুবক মনে মনে আমার আল্লাহকে বলো ও আল্লাহ চাকরি করি আর ব্যবসা করি যা করি লেখাপড়া করি আজকে থেকে আর নামাজ ছাড়বো না নবীর তরিকার বাইরে চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক অনেক কিসসা কাহিনী বলেছেন 2000 এর উপরে আয়াতে আছে কিসসা কাহিনী কিসসা কাহিনীর আয়াত আছে কোরআন শরীফে কত এ জোরে কও যুবকেরা যারা বুঝো না শুনবি এটি লিখবি হৃদয়ে না হয় কাগজে লিখে মুখস্থ করবি কোরআন শরীফে কিসসা কাহিনী আছে কত আয়াতে 2000 এর উপরে আয়াতে আছে শুধু কিসসা কাহিনী হাদিসে তো সীমা নাই নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কি নবীর স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান 6 বছর বয়সে আম্মা জানের সাথে পয়গম্বরের বিবাহের বন্ধন 9 বছরে আম্মা জান নবীর ঘরে আসলেন আম্মা জানের বয়স যখন 18 নবী তখন জমিন থেকে বিদায় নিলেন হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কত বছর কয় বছর মাত্র 9 বছর আম্মা জানের 18 বছর বয়স এরপরে নবী চলে গেলেন নবীর ঘরে থাকলেন মাত্র 9 বছর আম্মা জান 18 বছরের নারী হইয়া কয় আমি মুহাম্মদের ঘরে 9 বছর থেকে যেই বরকত আমি পেয়েছি আল্লাহ আমাকে এমন বরকত দান করেছে আমি আয়েশা নবীর দোয়ায় 2000 এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি 2000 এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেলেন আম্মা জান সহবত সৎসঙ্গে সরগবাস জামালে হাম নিশি দরমন আসর কো অগর না মন হুমা খা কম কে হস্তম اگر خواہی ہم نشینی با خدا گنشین در حضور اولیاء صحبت صالح تو را صالح کنا صحبت طالح تو را طالح کنا اٹھا بشا کر بین کارن
কারণ এখন বিদায়ের সময় আর বয়ান শুরু করছি কালকে জুমা আপনাদের ধৈর্যের উপরে অল্পর মধ্যে চেষ্টা করব গুছাইয়া নেওয়া আম্মা জানা আয়েশা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন পয়গম্বর আপনার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো এদের মূল্য এদের দাম আপনার এই হাতে গড়া দামি দামি সাহাবায়ে কেরামদের ভিতরে আমলের লাইনে কে কতটুকু আগায় গেলেন পয়গম্বর বলেন আয়েশা আকাশের নক্ষত্র যতগুলো দেখো তার থেকেও বেশি আমলে আগায় আছে আমার কাছে হযরত ওমর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের দ্বিতীয় প্রথম কে আবার খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনের মধ্যেও দ্বিতীয় শুধু কি তাই সমস্ত নবীরা আমার আল্লাহ তাআলার আশিক আপনারা জানেন নি আমার আল্লাহ কার আশিক সব নবীরা কার আশিক আল্লাহ সব নবী কার আশিক আল্লাহ কার আশিক জানেন না সমস্ত নবীরা আমার আল্লাহ পাকের আশিক আমার আল্লাহ আখিরি নবী রহমাতুল লিল আলামিনের আশিক ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক আর আমার নবী হলেন ওমর ফারুকের আশিক যেই ওমরের কথার উপরে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করে দিলেন এখন যদি কেউ বলে সেই ওমরকে আমি মানি না নবী বলবে তোর মতো উম্মত আমি চাই না আমার এমন একটা সোনার বাংলা যেখানে ওমরের গালি দেওয়ার মতো টুপিওয়ালা আছে নাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির প্রচলন ঘটাইলেন ইজমা ঐক্যমত সমস্ত সাহাবায়ে কেরামে কথা একমত ওমরে ফারুক 20 রাকাত তারাবি প্রচলন করলেন কিন্তু অনেকেই ওমরের এই মতটাকে পছন্দ না করে ওমরকে খারাপ ভাবে নবী বলেন যারা আমার সাহাবায়ে কেরামকে মানবে না আমি মুহাম্মদকে মানি মানি বলবে শুধু আমাকে মানে মুহাম্মদের হাতে গড়া সাহাবায়ে কেরামদের মানবে না নবী বলেন তারা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত আম্মাজানকে নবী জবাব দিলেন ওমরে ফারুক আমলে আগাইয়া আম্মাজান চিন্তায় পড়ে গেল আমার আব্বার নাম তো কইল না কে আব্বা জোরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো বললেন না আমার নবী মনে চায় যে বাবার নামটা বলবে নবী বলেন নাই কি করা যায় আম্মা জান জিজ্ঞাসা করে ফেললেন নবী আমার আব্বা জানের কি হালাত ওমরে উফিয়ে গেল নবী কয় ওরে তোমার আব্বা জানের কথা তো এটা আলাদা এটা স্পেশাল এটা কি স্পেশাল কয় 12 মাসে একটা বছর এর মধ্যে 4 মাস বড় দামি কয় কোনটা কয় রজব মুহররম জিকাদা জুলহিজ্জা রমজানের নাম যে নাই কি বুঝাইতে চাইছি বুঝেননি রমজানের যে নাম নাই কয়টা তো আলাদা স্পেশাল বলে কেমন স্পেশাল
সারা দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ সব মসজিদ কারগর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আল্লাহর ঘর জমিনের সব মসজিদ আমার আল্লাহর ঘর মক্কা নগরীতে যেই ঘর আছে বাইতুল্লাহ এটাও কারগর কোন ঘরকে আল্লাহ টার্গেট করে বলেন নাই বাইতুল্লাহ মক্কা নগরীর ঘরকে বলেছেন বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন বাইতুল মুকাররম এত সুন্দর টাঙ্গাইল যাবেন কত শত গম্বুজওয়ালা মসজিদ মানুষ দেখতে যায় ক্যামেরা করে ভিডিও করে নামাজ না পড়লো ভিডিও ঠিক ছবি উঠানো ওই নাই কপাল ভরারা কিন্তু বাইতুল মুকাররম ঘুরে ঘুরে দেখবেন 200 গম্বুজওয়ালা দেখবেন আমাদের বরিশাল আরো দামি মসজিদ আছে এগুলো দেখবেন একটা সওয়াব আমল নামায় উঠবে না কিন্তু বাইতুল্লাহর দিকে শুধুমাত্র তাকাইয়া শুধু দেখবে নবী কয় যতক্ষণ দেখবি ততক্ষণ আমল নামায় সওয়াব তাহলে সব মসজিদের মধ্যে বাইতুল্লাহর যেমন দাম পুরা 12 মাসের মধ্যে রমজানের তেমন দাম ইয়াকুব নবীকে আল্লাহ পাক 12টা সন্তান দান করেছিলেন এক ঘরে 10 জন বাকি ঘরে 2 জন এর মধ্যে দাম কার বেশি জানেন নি ইউসুফ আলাইহিস সালামের শনিদাকায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়ুসুফরা শুনিদা বায়রা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব নবীকে 12 সন্তান দান করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে মাস 12টা দিছেন শ্রেষ্ঠ মাস হলো রমজান আবার 12 সন্তানের মধ্যে 10 ভাই যেই পরিমাণ অপরাধ করলো বাবার সাথে ইউসুফ নবীরে কৌশল করে অপ কি বলে চক্রান্ত করে খেলার নাম দিয়ে কূপের মধ্যে ফেলে দিল আমার আল্লাহ দইরা ইউসুফের টান দিয়া মিশরের অর্থমন্ত্রী বানায় দিলেন বাবা ইউসুফ রে না পাইয়া কান্না করে 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 অন্ধ হয়ে গেছে ও আল্লাহর গোলাম 10 ভাই কোরআনের আয়াত বাবা ইয়াকুব নবীরে কয় তুমি ইউসুফ রে এত মহব্বত কেন করো খুব খেয়াল করো ইউসুফ রে এত মহব্বত কেন করো আমি ওদের মহব্বত করি ঠিক আছে এই আমি ইউসুফকে মহব্বত করি ঠিক আছে তোরা যে 10 ভাই তোদের সাথে আমি খারাপ আচরণ করছি কয় না তা তোরা এত কেন প্রশ্ন করো হিংসায় জ্বলে ভরে মরতেছি ইউসুফ রে কেন এত মহব্বত করো কেন এত সম্মান এত মায়া করে কাছে রাখো 10 ভাই মিলে কয় বাবা আমরা ভাবতেছি তুমি গোমরা তুমি পথভ্রষ্ট 10 ভাই বাবা ইয়াকুব নবীকে মিলিয়া 10 জন ভাই বাবা ইয়াকুব নবীরে গোমরা পথভ্রষ্ট বলার কারণে কি বাবা পথভ্রষ্ট এ জোরে কও 10 ভাই মিলিয়া 10 ভাই কম নি হ্যাঁ ওরে 2 ভাই যেখানে থাকে এনে 500 লোক সামনে দাঁড়াইতে খবর আছে আর 10 ভাই
দশ ভাই মিলিয়া বাবা ইয়াকুব নবীকে ভণ্ড পদভ্রষ্ট বলার দ্বারা যেমন পদভ্রষ্ট না বাতেল না এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে দুনিয়ার স্বার্থপর ইসলামের স্লোগান দিয়া যারা বলে তাবলীগ ভালো না দেওবন্দি ভালো না আহলে হক পীর মশাই ভালো না এদের কথায়ও তারা কখনো বাতেল হবে না তুমি সিফা গল্লিতে যত গালি দেওয়ার বিরোধিতা করো তাবলিগলাদের খেদমত বন্ধ মানুষ কি খারাপ হয় না ভালো হয় চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর এদের খেদমত কি বন্ধ আহলে হক পীর মশায়েক ওলামায়ে কেরাম দেওবন্দিদের খেদমতে মানুষ খারাপ হয় না ভালো হয় বলে অতএব যারা এদের বিরুদ্ধাচরণ করবে বুঝতে হবে এদের অন্তরে হিংসার দাবানল এদের কথায় আহলে হক ওলামায়ে কেরামেরা কখনো ভ্রান্ত না ইউসুফ নবীরে নিয়ে গেল জামাটারে খুইলা রশি দিয়া বাইদা কূপের মধ্যে ফালাই দিল যেই পানি ময়লা অপরিচ্ছন্ন গন্ধযুক্ত সেখান থেকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের উঠাইয়া মিশরে নিয়ে গেলেন অর্থমন্ত্রীর দায়িত্বে পাইলেন বিস্তারিত আলোচনা আছে এক পর্যায়ে খাদ্যের অভাব সারা দুনিয়ার মানুষ খাদ্য নিতে যায় মিশরে ইউসুফ নবী বসা আছেন কর্মচারী লাইনে দাঁড়ায় দাঁড়ায় খানা দেয় নেও 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 ইয়াকুব নবীর সিরিয়ার এলাকায় খানার অভাব দশটা ছেলেরে কয় যা ওই অর্থমন্ত্রী নাকি খানা দেয় নিয়া দশটা ভাই বস্তা দাস্তা নিয়ে চলে গেল পাত্র নিয়ে খানা নিয়ে আসবে যখনই লাইনে ঢুকে গেছে ইউসুফ নবীর নজরটা পড়ে গেছে দীর্ঘ ৪০ বছরের মাথায় আমার কূপে ফেলানো ষড়যন্ত্রকারী সেই দশ ভাই ইউসুফ নবী দেইখা চিনছেন কিন্তু এরা দশজনে কেউ চিনে না যে শিয়ামগু ইউসুফ কেউ চিনেন ইউসুফ নবী তো চিনছেন ডাক দিয়ে কর্মচারীর কাছে এদের আলাদা কর কইরা একটু ভালো আপ্যায়ন করো আর ইচ্ছা রকম খানা দিবি বস্তা ভইরা দিবি মাপ টাপ নাই মাপ সারা দে মন্ত্রীর অর্ডার দাও এবার টাকা নিছে কিছু পুরান দুরান ঘরের ভিতরে ছিল ইউসুফ নবী এক পার্শ্বে এসে কয়ে দিকে এন আপনারা কেমন আছেন ভালো আপনাকে বাড়ি কই কয় সিরিয়ায় আপনার আব্বার নাম কি কই ইয়াকুব আপনারা কয় ভাই কয় আমরা ১১ ভাই আপনারা কয়জন কয় ১০ আর এক ভাই কয় ১২ নাম কি কবিনিয়ম আচ্ছা আপনাদের আব্বা কেমন আছেন ৪০ বছর তো বাবার সাথে মোলাকাত আপনাদের আব্বা কেমন আছেন ওই দশ ভাই তো জানে না সেই ইউসুফ ইউসুফ তো চিনে ফেলছেন সেই আমার দশ ভাই আর এই তো আমার কুপে ফেলছে কা আপনাদের আর ভাইটাই নাই কহ একটা ভাই ছিল তার বাগে খেয়ে গেছে বাগে খেয়ে ফেলছে আপনাদের আব্বা এখন কেমন আছে কয়ে ওই সন্তানের জন্য কান্না করে করে আমাদের আব্বা অন্ধ হয়ে গেছে সারা দিন রাত শুধু কান্না কান্নার কান্নার আওয়াজ তাই নাকি বলে হা ইউসুফ নবী পরিচয়টা গোপন রাখছে ধৈর্য ধারণ করতেছে এবার কর্মচারীরে কয় বেশি করে খানা দাও আর এরা যে টাকা নিয়ে আসছে ওই টাকাগুলো ওদের খানার ভিতরে গোপনে ঢুকাইয়া দাও ওরা যে টাকা দিছে যা ভিতরে ওগো খানার ভিতরে ঢুকাইয়া দাও যেন টের না পায় খানা টানা দিয়ে ভিতরের মধ্যে ঢুকাইয়ে এবার কয় যান খানা শেষ হইলে আবার আসবেন তবে একটা শর্ত আপনাদের ছোট ভাই তারে নিয়ে আসবে না হয় খানা দেওয়া হবে
এরা ভয় পেয়ে গেছে এক বাইরে বাবার থেকে নিয়ে আইসার ফেরত দিতে পারি না বাবারে কইলেই তো ভয় লাগবে কিন্তু বাদশার আচরণে খুব খুশি তারা এত সুন্দর আচরণ করলেন এবার খানা নিয়ে দশ ভাই যায় বড় আনন্দ বাবার সামনে গিয়া কয় বাবা এত পরিমাণ খানা দিছে নাও কোনো মাপ নাই খানা ঘরের মধ্যে নিয়া খুইলা টুইলা ভেতরে ঢাইলা দেখে যেই টাকা দিছিলাম সেই টাকাও ফেরত দিছে কয় বাবা মন্ত্রী খুব ভালো ভালো আচরণ করেছে তবে আমার খানা আনতে গেলে একটা শর্ত দিছাম গো ছোট বাইরে নিতে বলছে ইয়াকুব নবী কান্দে আর কয় আমার এক সন্তানেরে তোরা খেলার কথা নিয়ে আর ফিরাইয়া দাও না ওর শোকে কেঁদে কেঁদে আজ আমি অন্ধ হয়ে গেছি চোখে দেখি না আবার যদি সন্তানটারে তোরা চক্রান্ত করে নিয়ে যাবি আমি বাবা কেমনে সহ্য করব বাইরা শেষ পর্যন্ত খানা শেষ কয় বাবা কসম খাইলাম কোনো ক্ষতি করব না শেষ পর্যন্ত বিনিয়ামিনরে নিয়া এইবার ইউসুফের দরজায় রওনা এগারো ভাই হাজির হয়ে গেল মিশরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার খানার জন্য রওনা এবার বিনিয়াম তো আপন ভাই ইউসুফ নবী দেইখা বড় কঠিন কলিজায় তুফান শুরু হয়ে গেছে বলে আপনারা তো এগারো জন আসছেন বলে হ্যাঁ আমার এখানে রাত্রি যাপন করবেন আমার রাজদরবারের আপনারা মেহমান এখন চিনে না যে ইউসুফ নবী আল্লাহ কি মেধা দিয়েছেন কৌশল কইরা দুই ভাইয়ের জন্য এক রুম আপনারা দুই ভাই এক রুমে থাকেন এ পরের রুমে দুই ভাইরে দাও পরের রুমে দুই ভাইরে দাও পরের রুমে দুই ভাইরে দাও দিতে দিতে দশজনে কয় রুম ভাইল বাকি আছে কয় ভাই বিনিয়ামিন একা এক রুমে দুইজন তো এ তো একা রয়ে গেল আরে কি একা রুমে দেওয়া যায় আপনারা মনে কিছু না নিলে আমার রুমে তারে রাখি ভাইরা তো খুশি রাখেন বাদশাহ এত ভালোবাসলে মন্ত্রী এত মহব্বত করলো তো আমার সুনাম আমার ভালো সামনে রাস্তা ক্লিয়ার হবে কয় রাখেন ইউসুফ নবীর দীর্ঘ চল্লিশ বছরের কিনারায় হাজির কই সেই ভাই রাতের বেলা সব বাইরা রুমে রুমে ঘুমায় গেছে ইউসুফ নবী আজ ঘুমায় না কলিজার ভাই আজকে কাছে পেয়েছে ইউসুফের রুমের মধ্যে মিয়া বুকের সাথে জড়াইয়া কান্নার আওয়াজ ও বিনিয়ামিন তুই ছোট জানতি নি তোর একটা ভাই আছিল কয় হা জানতা ওই ভাইয়ের জন্য বাবাই কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে আজ আমার বাবা এখনো কাঁধে চোখে দেখে না ইউসুফ নবী বলে ভাই আজ আমি আর তুমি ঘুমাবো না অনেক কথা তোমার সাথে আমার আছে তুমি ভাইদেরকে এখনো পর্যন্ত বলবা না যেই বাবা তোমার ভাই ইউসুফের হারাইয়া কান্না করে করে কন্দ হয়ে গেছে ওই ভাই আমি সেই ইউসুফ পরিচয়টা পাইয়া বিনিয়ামিন চোখের বাড়ি সেরে সে বলে ভাই তোমার তো জানি কুয়ায় ফলায় দিছে তুমি আর নাই আজ আমার বাবা তোমার জন্য বড় পাগল আমার বাবা চোখে দেখে না চোখ সাদা হয়ে গেছে ইউসুফ নবীদের রাজদরবারের রাইখা খানা দানা দিলে এবার রওনা হয়ে যাবে খানা দিয়া চলে যাবে ভাইদেরকে পরিচয় দেওয়াইয়া
এক পর্যায়ে দশ ভাইয়ের লাইকা পরিচয়টা রাসূল নবী দিলেন ভাইদের কলিজা কাঁপা শুরু হয়ে গেল আল্লাহর কুদরত আমাদের ক্ষমা করে দাও এবার খানা দিছে খানা দিয়া এবার খানা ইউসুফ নবীর বিনিয়ামিনকে রাইখা দিবে আর বাবার কাছে ফেরত দিবে না এটাই ইউসুফ নবীর মনের দিলের চাহিদা রাখবে কেমনে ওই সময় নিয়ম হইল সো কোন মাল চুরি হইয়া ওই মাল যদি যার কাছে ধরা পড়বে তারে রাইখা দিতে হইবে গোলাম বানায় এটা নিয়ম ওই সময় তো ইউসুফ নবী রাজ দরবারের পান দান কর্মচারীরে কইছে বিনিয়ামিনের খানার ব্যাগে ঢুকাই দিবে গোপনে খানা দানা লয়ে এগারো ভাই যাইতেছে বাবার দেশে এবার ডাকছে বাদশার পান দান খাওয়া যাইতেছে না দাঁড়াও এবার দশ এগারো জনের গাঠটি খুঁজো খুঁজতে খুঁজতে কার গাঠটিতে পাইছে বিনিয়ামিনের গাঠটিতে পাওয়া গেল এইবার তো নিয়ম হইল এরে রাইখা দাও যাও তোমরা দশজন চলে যাও একে নেওয়া যাবে এইবার তো ভাইরা কান্না শুরু করছে বাবার সাথে কসম খাইয়েছি এক বাইরে আইনা ফিরেই দিতে পারি নাই এরেও যদি আবার এরম হয় তো বাবার সামনে লজ্জায় মুখ দেখাবো কিভাবে শেষ পর্যন্ত ইউসুফ নবী এদের ডাইকা সুন্দরভাবে আপ্যায়ন করে সর্বশেষ বিদায় বেলা টোটাল পরিচয় দিয়া এইবারে কান্নাকাটির রোল পড়ে গেল তার ভেতরে এবার বলে যাও আমার আব্বারে সালাম জানাইও তাড়াতাড়ি যাও আর আমার বাবারে নিয়া মাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবা আমার আব্বা চোখে দেখে না আমার ইউসুফের কাছে একটা জামা আছে পাঞ্জাবি যখন আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল আমার গায়ের জামা খুলে তারা রেখে আলাদা রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়েছে ওই সময় আমি খালি গা তোমরা রশিদ টেনে ছিঁড়ে দিয়া যখন ভেতরে ফালাইছো আমার আল্লাহর কাছে আমি বলেছি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহর সাথে সাথে জিব্রাইলেরে পাঠাইছে জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠাইছে ওই জামা আমি গায়ে পড়েছি ওই জামাকে তোমাদের হাতে দিয়া দিলাম আমার আব্বারে সালাম জানাইয়া আমার এই জান্নাতি জামাটা আব্বার হাতে দিবা আমার আব্বা জান্নাতি জামাটা অন্ধ চোখের উপরে রেখে দিলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে যাও তাড়াতাড়ি বাবারে নিয়ে আসো রাজ দরবারে আমার বাবা থাকবে জামা নিয়ে ভাইরা রওনা যাইতে 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 বাড়িতে উঠল কাহিনী টাহিনী বলার আগে বাবায় কান্দে চোখ বন্ধ দেখে না কয়ে তোরা কই গেছিলি ক আমি তো ইউসুফের ঘেরান পাইতেছি এই ভাইরা কান্নাকাটি হ্যাঁ বাবা ইউসুফরে পাওয়া গেছে এই সেই ইউসুফের জামা আপনি চোখে দেন চোখের পাওয়ার ফিরে আসবে দিছে অন্ধ চোখ চল্লিশ বছর পরে আবার ভালো হয়ে গেছে এবার মা বাবা এগারো ভাই সহ ইউসুফের সামনে হাজির গিয়া সেজদায় পড়ে গেল ওই যে ইউসুফ নবী সেজদার স্বপ্ন দেখছিলেন ছোট্ট কালে ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন সবাই গিয়া সেজদা দিল সম্মানের সেজদা আল্লাহর নবী ইউসুফ বলে ভাইরা তোমরা আমার সাথে সেই সময় যেই পরিমাণ অত্যাচার করছো আজ আমি তোমাকে এগারো জনের মাফ করে দিলাম এবার ওলামায়ে কেরাম বলে এই ইউসুফের কারণে এগারো ভাই যেই পরিমাণ অন্যায় করেছো আমার আল্লাহ কুদরতের দ্বারা ইউসুফের কেন্দ্র করে তাদের কবুল করে নিছে মাফ করে দিছে বাবার সাথে বেয়াদবি করেছে তাও মাফ করে দিলেন এক ইউসুফকে কেন্দ্র করে একজন ভাইয়ের কারণে এগারো জন মা ওই কথার যুক্তি টেনে ওলামায়ে কেরাম বলে বারো মাসের এগারো মাসে যত গুনার কাজ করেছো
রমজানের রোজা রাখ, রমজানের কারণে তোদের এগারো মাসের গুনামা। আতি নাফি দারে দুনিয়া না হাসান, আতি নাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর বান্দারা, শাবান এক বরকতের মাস, এই রমজান আসতেছে, নবী ইবাদত বাড়ায় দিছে রজব শাবানে, কারণ ওই সময় কিন্তু ইবাদত বেশি করা লাগবে। নবী কইছে রমজানের আগে মরবো না, এটা বরকতের মাস, ইবাদত বেশি করব, কারণ নফল আমল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল করলে সত্তর গুণ সওয়াব, এই সওয়াব ছাড়া যাবে না। এজন্য নবী আগের থেকে তৈরি হয়ে গেছেন, ও উম্মতেরা রমজান আসলে যাদের মাজায় ব্যথা বেড়ে যাবে, যেন মাজায় ব্যথা না বাড়ে, রমজান আসলে যেন বলতে না পারো মাজা ব্যথা, আট রাকাতের বেশি তারাবি ভারি না, খবরদার মাজা আগেই টাইট করে নাও, আগের থেকে টাইট করে নাও, রমজান আসলে যেন বলো না মাজা ব্যথা, আট রাকাতের বেশি পারুম না। ওরে রমজান পাইছো, এই সময় ইবাদত করবা না, কোন মাসে ইবাদত করবা, এমন বরকতের মাস আর জীবনে পাইবা কিনা জানা আসেনি। গত বছর এখানে বয়ান চলছে, গত রোজায় তারাবি চলছে, তোমার ডানে বামে কত বন্ধু বান্ধবের খোঁজ নিয়ে দেখো, আজকে রমজানে তারাবি চলবে তোমার বন্ধু নাই। আজ আল্লাহ আপনাদেরকে রাখছেন, আগামী রমজানে থাকবেন তার গ্যারান্টি। অতএব এই রমজান আসছে, আল্লাহর কাছে দোয়া করেন এখন থেকে আমল বাড়ায়া দেন, আবার এই মাসের মধ্যে একটা রাত লাইলাতুল নিসফি মিন শাবান, যেটাকে আমরা সহজ ভাষায় শবে বরাত বলি, চাঁদ দেখা জাতীয় কমিটি বলেছে মার্চ মাসের সাত তারিখ দিন যাইয়া রাতের বেলা শবে বরাতের ইবাদত করো, যেই শবে বরাত যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান, কোরআনের আয়াত দ্বারাও এটার দলিল প্রমাণ আছে, হ্যাঁ অসংখ্য হাদিসের দ্বারাও শবে বরাতের আমলের প্রমাণ আছে, রোজা রাখবা পারলে নফল ইবাদত করবা, বরকতের রাত, খবরদার কোন প্রবাগান্ডায় কান দেওয়া যাবে না, আল্লাহর মোহাব্বত নিয়ে ইবাদত করবা, অনেক বড় সওয়াবের কাজ। শবে বরাতে ইবাদত চলবে কিনা? কিন্তু যারা শবে বরাতকে কেন্দ্র করিয়া মসজিদে জেলাফি খাইয়া এরপরে সল্লাল্লায় টান দিয়া দুই তিন রাকাত নামাজ পড়িয়া রাস্তায় রাস্তায় ঘুরবা আর বিড়ি টানবা, আড্ডা দিবা, ভ্যানে ভ্যানে ঘুরবা, নামাজ পড়বা না, কান্না করবা না, আতশবাজি ফুটাইবা, গম ফুটাইবা, এইভাবে উল্টা পাল্টা করে যারা রাত কাটাইবা, তোমগো পায়ে হাত দিয়া বলে যাই তোমরা ওদিন সজাগ থাকার দরকার নাই, আরামে ঘুমাইও, ঘুমটাও ইবাদত, আকাম না কইরা ঘুমাইও। এখন থেকে ভ্যানওয়ালা গো রিজার্ভ করে লাইছে, এই মনে আছে নি কি সাত তারিখ রাত্রে কিন্তু আড্ডায় যাব, কফাল বড় কফাল। আর যারা ইবাদতের নিয়ত আছে, পাক্কা নিয়ত আছে, ওই রাতে কান্না করে কাটায় দিব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, গোপনে মালিকের সাথে দুইটা সেজদা দিয়া কথা বলব, তারা তৈরি হয়ে যাও। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমার ঘরে আসছেন, রাতের বেলা ঘুমাইয়া গেলেন, হঠাৎ গভীরে দেখি নবী ঘুমের মধ্যে নাই, কই গেলেন, অন্য কোন বিবির ঘরে গেলেন নাকি, খোঁজা আরম্ভ করলাম, না পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ইবাদতে রাত কাটাইতেছি। মায়ার নবীর কোনো গুণা নাই, তারপর কত আমল আর ইবাদত,
আম্মা জান আয়েশা বলেন হাত্তা তারিমা কদামা এত পরিমাণ নামাজে দাঁড়াইয়া নবী কষ্ট করে তেলাওয়াত চড়তেছে পা মোবারক নবীর ফুলিয়া উঠছে ব্যথা পানি জমে গেছে আহা আর আপনাদের ইবাদতের চিন্তাই নাই সাহাবায়ে কেরাম এত ইলমওয়ালা এত আমলওয়ালা এত ইখলাসওয়ালা এত তাকওয়াওয়ালা এরপর জিহাদের ময়দানে স্ত্রীর হক সন্তানের হক ভাইবোনের হক মা বাবার হক নবীর হক এত করিয়াও রাতের বেলা ঘুমায় না সারা রাতে ইবাদত তিন দিনে এক খতম কোরআন তিন দিনে এক খতম কোরআন তিন দিনে এক খতম কোরআন নামাজে দাঁড়াইয়া গেছেন আল্লাহর কাছে কানতেছেন সাহাবায়ে কেরাম 10 জন জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করে জীবন কাটায় আপনার তো আমল নাই ইলম নাই নামাজ নাই রুকু নাই সেজদা নাই তাসবিহ নাই সূরা ফাতিহা নাই আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার বুক ফাটাইয়া কাঁদা দরকার কিন্তু কপাল খারাপ নিজেও কাঁদে না কারো কান্নাও সহ্য করতে পারে না আবার কালা চশমার হুজুর কান্নার বিরুদ্ধে লাইভ দেয় কয় তো কাঁদা লাগে না নবী বেশি কাঁদেন নাই অথচ কোরআন বলে বেশি কান্না করো নবীজি হাদিসে বলে কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব একজনের চোখে পানি আসে না চেষ্টা করে বাহানা করে তাতেও কি সওয়াব নবীজি বলেন এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো আল্লাহর আযাবের ভয়ে নবী উদাহরণ দিবেন হাদিসে গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে নেয়া যেমন সম্ভব না চোখের পানি যার বের হবে তাকে জাহান্নামে দেওয়া সম্ভব না শাবান সামনে রমজান ইবাদত বাড়ায়া দিবেন না কমায়া দিবেন বাড়াইয়া দেন আল্লাহর মহব্বত করেন আল্লাহর মহব্বত অন্তরে জায়গা দেন কোথায় যাবে রাস্তা কিন্তু দুইটা তিনটা রাস্তা নাই ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের ও বান্দা তুমি যদি জান্নাতের রাস্তায় না যাও তুমি যেদিকেই ঘুরবা সেখানেই দেখবা জাহান্নামের আগুন জ্বলতেছে ও বান্দা তুমি যেই কোন পথে যাইবা জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা নাই হয়তো জান্নাতের পথ নয়তো জাহান্নামের পথ দল ও জমিন এর মধ্যে সব মিলিয়া দুই দল এক দল আল্লাহ ওয়ালা আর এক দল আল্লাহ ভোলা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর এক দল হিজবুল্লাহ আল্লাহর পক্ষের দলের মানুষ আর এক দল হলো শয়তানের দলের মানুষ তুমি কোন দলে থাকবা সিদ্ধান্ত নাও কারণ আল্লাহ তোমার নিয়তের উপরে সবে বরাতে সিদ্ধান্ত দিয়ে দিবে ফেরেশতা এর নামটা এতদিন গুনার খাতায় ছিল এখন নেকের খাতায় লিখে দাও নিয়তটা তৈরি করেন আমি কি জান্নাতের পথে যাব না জাহান্নামের পথে যাব জান্নাতের পথে গেলে কি লাভ হবে কি ক্ষতি আছে এবার নজর করে দেখবেন হুজুরদের মতো তো চলতে পারি না তো জান্নাতের পথে কেমনে যাই না হুজুরদের মতো চলার কোনো প্রয়োজন নাই আপনি আপনার লাইনে তাকায় দেখেন আপনার মতো যুবক শ্রমিকের কাজ করে দাড়িওয়ালা পাঁচ বেলার নামাজি আছে না নাই মিথ্যা কথা বলবেন না জবানে গীবত করবেন না গালি দিবেন না নবীর মহব্বত নিয়ে চলবেন ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন মা বাবার সেবা করবেন মা বাবার দোয়া নিবেন পাঁচ ওয়াক্ত নামাজটা বা জামাত আদায় করবেন কারো হক নষ্ট করবেন না আপনার আচরণে যেন কেউ কষ্ট না পায় এতটুকু করিয়া যদি জীবন চালাইতে পারে আমি হুজুরেও ভয় আছি আমার জান্নাত পাবো কিনা জানা নাই আপনার অন্তর যদি তৈরি করে ব্যবসা করেন চাকরি করেন লেখাপড়া করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি জেনারেল লাইনে থাকেন কোনো বাধা নাই ডাক্তারি পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন শুধু আমার নবীর মহব্বতে দাড়িটা রাখবেন নবীর মহব্বতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কাউকে গালি দিবেন না কারো বিরোধিতা করবেন না কারো সমালোচনা গীবত করবেন না কারো হক নষ্ট করবেন না আপনার কথায় যেন কোনো আলেম
কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন কোনো মুরুব্বি কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন আপনার সমবয়সী কেউ কষ্ট না পায় আল্লাহর হক যতটুকু পারেন আদায় করবেন বান্দার হক নষ্ট করবেন না ইনশাআল্লাহ আমার আল্লাহ মরার আগে কালেমা মুখে জারি করাইয়া মরণ দিবেন আমি হুজুর হইছি জান্নাত রিজাম বলার কোনো উপায় আছে যদি তাই হয় সাহাবায়ে কেরাম এত জান্নাতের টিকিট পাইয়া কাঁদলেন কেন আবু বকর কান্না করে ওমরের কান্না জান্নাতের টিকিট রেডি আবু হুরায়রা রাদিয়াল্লাহু দেখতেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আন খলিফাতুল মুসলিমিন দুনিয়ার বাদশা ওমর দরজায় তালা লাগায় কান্না করে আবু হুরায়রা সাহাবী বলেন খলিফাতুল মুসলিমিন কান্না করেন কেন কয় কান্না করি এই জন্য জাহান্নামের ভয় কবরে একা কেমনে থাকব আবু হুরায়রা বলে ও খলিফাতুল মুসলিমিন আল্লাহ তো জান্নাতি দর্জনার ভেতর আপনার নাম দ্বিতীয় রাখছেন এত ভয় কেন ওমর কান্না করে কয় ভাই আবু হুরায়রা যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন আমার গুনার কারণে অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ কখনো বেজার হয়ে যায় জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে ও এলাকার যুবকেরা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন আল্লাহকে মানতে গেলে জান্নাতের পথে চলতে গেলে ব্যবসাও বন্ধ করা লাগবে না চাকরিও বন্ধ করা লাগবে না আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় চলতে গেলে স্কুল কলেজে লেখাপড়াও বন্ধ করা লাগবে না যেখানেই থাকবেন পাঁচ বেলার নামাজ যেন বন্ধ হয় না যায় আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন নজর হেফাজতে রাখবেন আল্লাহ রিজিকের মালিক হায়াতের মালিক আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে থাকবেন আল্লাহ দরজা খুলে দিবেন আপনার মতো ডানে বামে তাকায় দেখেন কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তা পড়ে নাই অথচ আপনাদের লাইনে থাকিয়া ব্যবসা করে নামাজ সারে না চাকরি করে নামাজ বাদ দেয় না আপনি কেন পারবেন না এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করে নেন আপনার এত বয়ান করার পরে কেন যেন আপনার নামাজ পড়তে ভালো লাগে না দাড়ি রাখতে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না কিন্তু আবার একদল আপনার মতো বান্দা তাকায় দেখেন আজান হইলে মসজিদে না ঢুকলে ভালো লাগে না দাড়ি না রাখলে ভালো লাগে না জিকিরের আওয়াজ না দিলে ভালো লাগে না কোরআন তেলাওয়াতের আওয়াজ না শুনলে মজা লাগে না বিষয়টা কি আপনিও মানুষ সেও মানুষ আপনিও তিন বেলা খান তারাও তিন বেলা খায় ও বান্দা আসলে বিষয় হলো ওই বান্দা আমার মাওলার কুদরত নিয়ে গবেষণা করতে 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 চিন্তা করে দেখলো গুনাহ কি জিনিস গুনার শাস্তি কেমন কয় জাহান্নাম ওই জাহান্নামের আগুনটা কেমন চিন্তা করলো সূর্যের গরম দুনিয়ার আগুনের থেকে ওন 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা ওইটা ভাবতে ভাবতে অন্তরে ভয় ঢুকিয়া গেছে এমন এক ভয় অন্তরে ঢুকছে এবার বান্দা নিয়ত করে গেল দুনিয়ার কষ্টের থেকে তো মরার পরে গুনার কারণে কষ্ট বড় ভয়ঙ্কর ওই কবরের মাটির চাপ অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব এইভাবে চিন্তা করতে করতে বান্দা আমার মালিকের এত ভক্ত হয়ে গেছে এখন বান্দা চিন্তা করে চাকরি থাকলে থাকবে না থাকলে নাই আল্লাহর বিরুদ্ধে যাব না নবীর তরিকা ছাড়ব না নামাজ ছাড়ব না ওই বান্দার অন্তরে এমন ভাবে ঢুকিয়ে গেল রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জীবনে মরিয়া গেলে যাব নামাজ বন্ধ করব না নবীর তরিকার বাহিরে চলব না এই কল্পনায় যখন বান্দা ঢুকছে ওই বান্দা এখন এমন ইমানওয়ালা হয়ে গেছে আমার আল্লাহ দরজাটা খুলে দিয়ে কয় আ
আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে দিলাম এমন মায়া অন্তরে ঢুকছে জীবন দিতে রাজি ঈমান থেকে বান্দা পেছনে যেতে রাজি না কিন্তু ওই গবেষণা তো তোমার অন্তরে নাই তুমি খাও ঘুমাও কোনো চিন্তা নাই কে মারা গেল তোমার খবর নাই কে সন্তান ছাড়িয়া কবরে গেল খবর নাই কার ব্যবসা বাণিজ্য কি হলো খবর নাই কত বান্দা ব্যবসা বাণিজ্য ছাড়িয়া কবরে গেল কত বান্দার বাড়ি আছে বান্দা দুনিয়াতে নাই বাড়িঘর ছাড়িয়ে তিমের মতো কবরে চলে গেল কত মা কবরে গেল কত বাবা এ কবরে গেল সন্তান মা মা বলে কান্না করে মা আর খুঁজে পায় না ও আল্লাহর গোলাম একটু চোখ দুইটা বন্ধ করে ভাবো একদিন তো যতই বাহাদুরি করো না কেন নমরুদ টিকতে পারলো না সাদ্দাত কারুন হামান সব চলে গেল কিন্তু ওদের নামাজ দুনিয়ার কেউ নেয় না ও আল্লাহর বান্দারা দুনিয়া কিছুই না নবীর তরি যারা চলতেছি ওই আমরা তো না খাইয়া মরে যাই নাই আমগো সম্মান কমে নাই আল্লাহর শুকর সমস্ত বিধর্মীরা যত বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা তাবলীগের বিরোধিতা জিকিরের বিরোধিতা আলেম ওলামাদের বিরোধিতা এরপরে আবার কিছু নামদারি মুসলমানেরাও চক্রান্ত করে আল্লাহর শুকর তাকাইয়া দেখো আমার আল্লাহ যদি হকের বাতি জ্বালায় দেয় কেউ নিভাইতে পারে না এরে নবীর উম্মতের দল কয়দিন আর জমিনের মধ্যে বাহাদুরি করবারে যুব তোমার মতো কত যুবক কবরে চলে গেল তুমি আগামী বছর থাকবা কিনা জানা নাই আজকে রাতের বেলা বয়ান শুনো আগামী কাল এই টাইমে তুমি সুস্থ থাকবা তারও গ্যারান্টি নাই এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক ও আল্লাহ জীবনে সব মিটাইয়া গুনাহ তো কম করি নাই আজকে থেকে তওবার নিয়ত করতে চাই ও যুবক মনে মনে আমার আল্লাহকে বলো ও আল্লাহ চাকরি করি আর ব্যবসা করি যা করি লেখাপড়া করি আজকে থেকে আর নামাজ ছাড়বো না নবীর তরিকার বাইরে চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودايار مليك গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন আয় আল্লাহ আমার সন্তানগুলো যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সরকার থেকে সমস্ত জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুব সবাইকে পাঁচ বেলার নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন
নবীজির সুন্নাত আলা আমল দান করেন আয় আল্লাহ সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায়